তো এই পাতাটা কিন্তু আপনার পরীক্ষায় আইডেন্টিফিকেশনও দেওয়া হয়। আতা পাতা? হ্যাঁ, পাতা যে আমরা দেখি, পাতাটা দেখেন নাই? না, আমরা আসার পরে যে আমরা বলতে পারি আপনারা যে কৃষি ডাক্তার, হ্যাঁ, আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় থাকা আম পাতার মতো দেখেন। তারপরে আপনার হলো ক্যাসেলথিমাম, তারপরে আছে ধুতরা, হ্যাঁ, এরকম অনেক লিপ আছে যেগুলা থেকে আমরা তৈরি করতে পারি। অন্যান্য পাতাগুলা আপনারা কিন্তু কথা বলতেছেন, আমার কথা শোনা অন্যান্য পাতাগুলা আমরা কেন দেই না, ওগুলা পেশা খুবই টাফ হয়ে যায়। যেমন বিষ কাটালি, তারপরে মেরিগোল্ড, এগুলো কিন্তু মনে হচ্ছে যে খুব নরম পাতা, কিন্তু আপনার পিষতে দিলে এরকম পিষে পেস্ট করতে পারবেন না, ওখানে খালি সবরা সবরা থেকে যাবে, ঠিক আছে? ওটা পেশা খুব টাফ, নরম পাতা কিন্তু কাজ হবে না। তারপরে নিমের পাতাও কিন্তু খুব ইয়ে, মনে হচ্ছে ছোটো ছোটো পাতা তাড়াতাড়ি পিষ করবে, ও যে মানে বুদবুদ আকারে থাকবে গুটি গুটি, ওইটা পেশা খুবই টাফ, যার কারণে আমরা এই পরীক্ষার সময় আমাদের এই যে কৃষ্ণ আছে ওকে এটাই আনতে বলি। তাছাড়া যদি সব পাতা আনতে বলে তাহলে পাঁচটা গ্রুপকে বা ছয়টা গ্রুপকে ছয় ধরনের পাতা দিবে, ঠিক আছে? জব থাকবে, ফাইনালও থাকতে পারে, মিডিও থাকতে পারে। তাহলে কাজের কথায় আসি, এটাকে আমরা কতটুকু নিব, লিপটা ডাস্ট করে পেস্ট করব কতটুকু, 6.25 গ্রাম পার স্টুডেন্ট, 6.25 গ্রাম পার স্টুডেন্ট পার স্টুডেন্ট নিতে হবে, ঠিক আছে? তো 6.25 গ্রাম কিন্তু পেশা খুব কঠিন, এই জন্য স্যাররা আপনাদের জন্য একটা দয়া মায়া করছে, করছে কি পাঁচজনের গ্রুপে একটা করছে, আবার এটাকে চার ভাগ করে এক ভাগ, মানে কতটুকু, 6.25 গ্রাম, 25, ও আমার কথাটা বলতে ভুলেছি, 25 গ্রাম নিতে হবে পার স্টুডেন্ট, হলো 25 গ্রাম লিপ, ইয়েটা লিপের যে পেস্ট, লিপের পেস্টটা নিতে হবে 25 গ্রাম পার স্টুডেন্ট, কিন্তু সেটাকে সারা দয়ামায়া করে করছে কি চার ভাগ করে এক ভাগ, যাতে করে কষ্ট কম হয়, 6.25 গ্রাম এটাই পরীক্ষার খাতায় লিখবেন, তাহলে 25 গ্রাম ডাস্টের মধ্যে পানি দিতে হবে 100 ml, আর 6.25 গ্রামের মধ্যে চার ভাগ করেন 25 ml, দিয়ে আমরা কি করব, স্টায়ার করব, তাহলে কাজটা আমরা শুরু করে দেই। যেহেতু এটা আরো সময় লাগবে, এটা 1.5 ঘন্টা সময়ের ব্যাপার, 1.5 ঘন্টা সময় লাগবে, অত বসে থাকার কোন সুযোগ নাই। তো 6.25 গ্রাম কতটুকু হবে মাপে নিতে হবে, আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কাজ হচ্ছে না, আমি হাত দিয়ে কাজ করাচ্ছি, এই যে এটুকু হলে 6.25 গ্রাম হয়ে যাবে, ঠিক আছে? এই দিয়ে দিলাম, এখানে পানি কতটুকু দিব, 100 ml না 25 ml মাপেন, মাপেন, নিয়ে আসেন 25 ml পানি নিয়ে আসেন, আচ্ছা, চার ভাগের এক ভাগ দিতে হবে, চার ভাগের এক ভাগ, ঠিক আছে? আমি আবারও বলছি, এই জিনিসটা প্রত্যেকে দেখেন, এইরকম হলে কিন্তু হবে না, আর কিন্তু এটা নাম্বার দিবে না, মানে পানির বুদবুদ যেন ভিতরে না থাকে অর্গানিক সলভেন্টের মধ্যে, তাহলে 1.5 ঘন্টা সময় দেওয়া লাগবে পিষবো ভালো করে।
এখন ঢালা দেন আঙ্কেল পেশাই তো হয়নি একটু সামান্য কিছু দেন 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 আচ্ছা এখন এটা কি করতে হবে স্টার করতে হবে যে এরকম স্টার করবেন কে করবেন করেন কোনটা না 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 ওটা আরো টাই হয়ে যাবে পেস্টের মতো হয়ে গেল মেলা সময় লাগবে তো দেখালাম যে পাতাটা লেখা থাকবে মনে করেন যে নাম্বারে থাকবে আপনি ওটা পরে বুঝবেন ওর উত্তর দিয়ে দিবেন এখন আমরা এটাকে সেটে নিব হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে দেখো নিও আমার কথা শুনছেন না এটা পরীক্ষার সময় আমরা এর ভিতরে গ্লাস উল দিয়ে দিব আপনারা আমরা সেট করে দিব আপনারা শুধু ঢেলে দিয়ে থাকে নেবেন ঠিক আছে গ্লাসটা আমার নেয় এখন ঠিক আছে এখন কিতে শাকাচ্ছি এটা দিয়ে আগে লেখা যাবে না তো এটা তো যাবে না এটা তো খুব মোটা যাবে না মানে এই কেউ এখন না দাও শাকাচ্ছি আপনি দেখেন না ওটা উঁচা করে ধরেন এই যে এটা উঁচা করে ধরেন হ্যাঁ ধরে ডান ভালো দেন ভালো করে ধরিস নাকি স্লো মোশন করা দরকার টিকটকার রাখি পরীক্ষার ভিতরে ঠিকই পারবে বুঝছেন এখন রকি কালকে ক্রিকেট খেলা দেখছিলে খেলা থেকে বাদ দিচ্ছে গতকাল থেকে গতকাল থেকে পাইলাম এটা
একেবারে যত গ্রুপ আছে ইউনিভার্সাল 10 ml, ঠিক আছে, বেশিও নেওয়া যাবে, কিন্তু স্যাররা যেটা নিতে বলছে এটা দিয়ে কাজ করতে হবে। আর কিছু বলতে চান আপনি? এখন এটাতে আপনি ঢেলে দেন, 10 ml নেন, ঢেলে দেন, ঢেলে দেই 10 ml নেন, এখানে রাখেন, আপনার চোখের লেভেল করেন। আপনি যদি মনে করেন যে আমাকে সন্দেহ মনে করছেন, দেখে রাখেন আরো লাগবে। আরে এবার হয়ে গেছে, আরে 10 হয়ে গেছে, আরে ঠিক আছে না, কালার মানে আপার মিনিসকাস দেখ, আরে দাও হচ্ছে না, হয়েছে সাফিউল পাস আঙ্কেল, হয়েছে যদিও মহা মিনিসকাস থাকছে, এটার মধ্যে নিয়ে ঝাঁকাইতে হবে, নাম হলো লেখা রাখেন সেপারেটিং ফানেল, ঠিক আছে, এইটা হলো ওই যে আপনি যখন প্রসিডিউর লিখবেন তার আগে কিন্তু যন্ত্রপাতি উপকরণ লিখতে হয়, এগুলো লিখতে হবে, এটা সেপারেটিং ফানেল, ফানেল বিকার, টেস্ট টিউব, হামানান পেসেল, মেজারিং সিলিন্ডার, এগুলোর নাম লিখতে হবে, শেষের দিকে স্যার একটু ইয়ে করে এখন এটা ঢালে দিতে হবে, ঠিক আছে, কিন্তু এটা যদি ঢালে দেন তাহলে পড়ে যাবে, এই যে এটা লকটা করতে হবে, এটা যদি হরাইজন্টালি থাকে তাহলে এটা বন্ধ, আর যদি এইরকম ভার্টিক্যালি থাকে তাহলে যাবে, তাহলে এখন এটা ঢালেন ভালো করে, আটকে ঢালে দেন, ঢালে, ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ ঠিক আছে, ঢেলে দাও, ঢেলে দাও, ঢেলে দাও, বিসমিল্লাহ, ভালো করে ঢাল, সব যাতে পড়ে বাদ যাবে না, 1 ফোঁটা, আচ্ছা স্যার আসছে তো স্যার কথা বলুক, তারপরে বাকি কাজ করে না, শেক করতে হবে যে এটা কি খানো, এটা হলো দেখেন তো আপনাদের শুকনা এখানে লাগবে
আরো 1.5 ml দাও হবে তো দাদা না তুমসে না হো পায়েগা বেটা আরো দাও আরো দাও আরো দাও আরো মেলাগুলা দাও মেলাগুলা না রে এটা তো আরে না দাও আরে না দাও এ হয়নি হয়নি আরো আরো দাও আরে এটা লোয়ার মিনিসকাস আরো উপরে দাও হয় নাই না না হয় নাই এটা দেখা যাচ্ছে এটা লাগবে সাথে আরে হইছে তোরা কি দেখছিস হয়নি একটু কম হলো সমস্যা কে বলে হইছে এই যে বড় ডাক্তার কি আছে ডাক্তার এটা লোয়ার মিনিসকাস আমরা লোয়ার মিনিসকাস দে এক ফোঁটা দে বেশি পড়বে রে ভাই ডান ঢালে দাও একটু খুশি করে দে ডান ঢালে দাও লাস্ট মোমেন্টের মতো হতেছিস আর ইথানল সহ পাতার কম্পোনেন্টটা নিচের দিকে থাকবে তো এখন ওইটাই আমরা এখানে ঘুরায় নিয়ে কালেক্ট করব ঠিক আছে এটা মোটামুটি নিচের নিচেরটা পানি করে দেবো আঙ্কেল ঝাঁকানোর কতক্ষণ পর মানে হচ্ছে এক্সট্রাক্টটা নেব 30 মিনিট 30 মিনিট পর হ্যাঁ 30 মিনিট নিচের এক্সট্রাক্টটা নেব পরে পানিটা বাদ দেব এটা এখনো মনে হয় না এখনো ভালো দেখা যাচ্ছে আঙ্কেল পরীক্ষা কি 30 মিনিট পরে নেব 30 মিনিট পর এই যে 30 মিনিট মনে করে রেখে দিবেন তো এখন আপনাদের বসে থাকার আবার সুযোগ দিবেন না স্যাররা কি করাবে খাতা দিয়ে দেব সবাইকে এখন এই প্রসিডিউরটা লিখবেন 15 মিনিট সময় দিবে 15 মিনিট সময়ের মধ্যে আপনাকে সব কিছু লিখতে হবে লিখলেই সাথে সাথে 15 মিনিট শেষ হবে খাতা তুলে নিব এখন বলবো যে কালেকশন শুরু করে দেন 15 মিনিট বলতে সেখানে আরও 5 মিনিট এদিক সেদিক চলে যায় খাতা তুলতে কেউ দিতে চায় না কেউ লেখা হয় না সবাইকে সেপারেটিং ফ্লাক্স দেবেন হ্যাঁ পাঁচটা পাঁচটা ঘুরবে পাঁচটা থাকবে পাঁচটা এরকম মনে করেন যে এখানে 1 2 3 4 5 ওই 5 জন 1 2 3 4 5 এই 5 জন 1 2 3 4 থাক অসুবিধা নেই এটা মুছে দিলে হবে এই ডাবল মিনিং কথাবার্তা বলো না এখানে মেয়ে মানুষ আছে কি ক্যামেরাটা সরা আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা এটা শুধু এই যে অর্গানিক সলভেন্টটা নিতে হবে না অর্গানিক পানিটা যাতে না আসে এই জন্য আস্তে করে সারবে না সকলকে ইকুয়াল ভলিউম দেওয়া হবে তো এটা কালেকশনটাও দেখবে স্যাররা যে কতটুকু সে ইফেক্টিভ ভালো কাজ করছে অনেকে পরে যায় যে শেক করতে ফেলে দেয় তখন তার আর কালেকশন হয় না সামান্য কালেকশন জিরো পানির স্পট হ্যাঁ সময় দিলে উপরে চলে যাবে আস্তে আস্তে এই যে মনে করেন যে এই পর্যন্ত আসলে এখানে যখন এই পানিটার লেয়ার চলে আসবে তখন নেওয়া বন্ধ করে দিবেন আর নেওয়া যাবে না তাহলে পানিটা একেবারে তাড়াতাড়ি পড়ে যেতে পারে এই পর্যন্ত আসলে পানি এই পানিটা এখানে আসলে নেওয়া বন্ধ করে দেবো তখন দিবেন কি বন্ধ করে এরকম না আসেনি কিন্তু বন্ধ করে দিবেন এই পর্যন্ত আসলে আচ্ছা এখন এটাতে কিন্তু যেহেতু আমাদের কাজটা এই পানি আধা ঘন্টা রাখা হয়নি যার কারণে কিন্তু এর মধ্যে পানির ইয়েগুলো আসে গেছে আবার এই আলাদাও হচ্ছে মানে আলাদা আলাদাও হচ্ছে আঙ্কেল ভুল এক্সপেরিমেন্ট করার কি দরকার মানে একটু সময় আধা ঘন্টা রাখতে হবে আধা ঘন্টা রাখলে
অনেকে হয়তো ক্ষুধা লাগছে এই কারণে পরীক্ষায় তো আঙ্কেল দেখবে না ক্ষুধা লাগছিল আমাদের না তখন আর আমার কথা বলার কিছু নেই তখন সাররা যা করবে আমার তাই করতে হবে আঙ্কেল বুঝতে পারছেন কারণ তাদের কাছে আমি বাঁধা কিছু উল্টাপাল্টা বলবো সাথে সাথে এটা ক্লেম দিবে প্রশাসনে প্রশাসন আবার পাতলা চিঠি আমার দিবে ঠিক আছে আমি ওই জন্য সারদের সাথে কিছু বলি তাহলে এই যে দেখেন এই যে পানিটা উপরে উঠে যাচ্ছে না এর ভিতরে ঢুকেছিল আস্তে আস্তে এরকম করে উপরে উঠে যাবে এখন যদি চিন্তা করেন যে পানিটা আমি ফেলাবো এই পানিটা ফেলতে পারবেন না ফেলতে লাগেন দেখেন ওই অর্গানিক সলভেন্টটাই করতে থাকবে পানিটা ভিতরের দিকে চলে যাবে দেখেন আপনি চেষ্টা করেন ওটা তো আপনার স্থির হয়ে যাবে পেস্টিসাইড হলো এখন এখানে পাঁচজন স্টুডেন্ট আইডি থেকে আমার কাছে জমা দেবে পাঁচটা স্যাম্পল ছাড়কে দিয়ে দিব আচ্ছা এখন এটাকে ফ্রুট করতে হবে মানে ফ্রুট এক্সট্রাক্ট ওই যে দেখালাম না তখন দেখেন না জি আরো কিছু দেখা লাগবে এই যে এটা আছে সিলিক থেকে আছে এই যে মরিচে এখানে আছে হলো নিমে এগুলো কি আঙ্কেল আইডেন্টিফিকেশনে থাকে এখানে আছে হলো নিমে হ্যাঁ এরকম আরো আছে অনেক আছে ফ্রিজ ভর্তি ওই ফ্রিজ ভর্তি এটা কি এক্সামে থাকবে না এই যে ঠিক আছে এটা লেখাটা মিশে গেছে আঙ্কেল হ্যাঁ এগুলো এক্সামে থাকে এটা এমএস যখন করবেন তখন আপনার এই পর্যন্ত যেতে হবে ঠিক আছে তো এইটা কি করব এখন শুনেন এইটা এখন কি করব এটা আমাদের ওখানে ইভাপোরেটর মেশিন আছে ওই ল্যাবটাতে চেয়ারম্যান স্যারের এই কর্নারে ওই ইভাপোরেটর মেশিনে দুটা গোলতলি ফ্লাক্স থাকে একটা গোলতলি ফ্লাক্সের ভিতরে এটা দিব ঠিক আছে হ্যাঁ টেস্ট টিউব না এগুলো পুরো ঢেলে দেবো ঢেলে দেবো পুরো ঢেলে দেবো এখানে থাকলো কি না না কি না এখানে আমরা ঢেলে দিলাম এখানে আছে অর্গানিক সলভেন্ট এই সলভেন্টটার মধ্যে কি আছে একটা হলো পাতার কম্পোনেন্ট আর একটা হলো ইথানল ডিজলভ হয়ে গেছে দ্রবণ হয়ে গেছে তাহলে ওই মেশিনটা দেওয়ার সাথে সাথে ইথানলটা সেপারেট হয়ে আর একটা গোলতলি ফ্লাক্সের মধ্যে জড়ো হতে থাকবে ঠিক আছে ওটা একটা কনডেন্সার আছে শীতল পরে তো ওখানে এই ইথানলটা জমা হবে আর ক্রুড এক্সট্রাক্টটা এই যে ক্রুড এক্সট্রাক্টটা করে থাকলে কোথায় ওই যে ফ্লাক্সে দিয়েছিলাম ওই ফ্লাক্স তখন ওই ফ্লাক্সটাকে আমি কী করবো এই কালেকশন করে এর মধ্যে ঢুকাই নেব আর এটা কি করব আপনি একটা গবেষণা করতেছেন ওই গবেষণাতে একটা পাইলট ডোজ নির্ধারণ করে আপনার প্রাইমারি দিবেন পরবর্তীতে ওটা যদি ইনসেক্ট না মরে তাহলে বাড়াবেন এইরকম করে করে আপনি এটা এমএসসি আসলে ওটা আর এখন আপনার আন্ডারগ্রাজুয়েট এই পর্যন্ত এই পর্যন্ত হ্যাঁ